অসংখ্য অগণিত দুরুদ সালাম দুনিয়া ও আখেরাতে আমার সকল ওসিলার ওসিলা, আমার সকল সান্ত্বনার শেষ সান্ত্বনা, সকল আশার শেষ আশা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমি নগণ্য কেউ নই, আমার মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নগণ্য গোলাম ছাড়া সেদিনও আমি সাহেব কিবলার পক্ষ থেকে আজকের এই মেহমানকে দাওয়াত দিয়েছিলাম, তিনি বলেছিলেন ইজাজত নাই। সেদিন বলেছিলেন ইজাজত নাই, কোনোদিন সাহস করে জিজ্ঞাসা করি নাই কার ইজাজত নাই। প্রতি বছরই দাওয়াত দিতাম, প্রতি বছরই বলতাম আমাদের বাংলাদেশ বলতে ইজাজত নাই। এই বছর যখন দাওয়াত দেওয়া হলো বললেন হ্যাঁ ইজাজত আছে, কিন্তু সাহস হলো না জিজ্ঞাসা করব শেখ কার ইজাজত আছে। সব কিছু রেডি হলো, দেখা তিনি ল্যান্ড করলেন, দেখাতে গিয়ে সিলেটের উদ্দেশ্যে এখানে আসার পথে একবার নিজে থেকেই বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইজাজত না পাওয়া পর্যন্ত আমি বাংলাদেশ সফরের নিয়ত করি নাই। এবং আজকে এই আসার সময় একটি সুসংবাদ আমাকে শুনিয়েছেন, আমি সংবাদটি আপনাদের খেদমতে আরজ করার পেশ করার অনুমতিও চেয়েছি। কয়েক সেকেন্ড চিন্তা করে বলেন ঠিক আছে। আমি আশ্বস্ত করতে চাই আমাদের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার যেসব আমাদের বন্ধুরা যারা এই শীতের রাতে এত সম্মান দেখালেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার আমাদের মুরব্বীরা যারা আছেন তারা কষ্ট করেছেন, আমি আপনাদেরকে এই সংবাদটা শোনাবার ইজাজত না থেকে নিয়েছি। অনেক কথাই বলেছেন কিন্তু সব কথা হয়তো বলার ইজাজত নাই, স্পেসিফিকলি এই কথা বলার ইজাজত আমি একটু আগে নিয়ে এসেছি। জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ইজাজত চাইলেন, জবাবটা কি আসলো বলেছেন, বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই। বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি, বাংলাদেশ এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি, হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো, উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি, যখন সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি, তখন বললেন ইমারত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে, এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে, এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলো আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে, এবং তিনিও শুনতেছেন, আবার ইজাজত আমি নিয়েছি। শব্দটা আওয়াজটা আসলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন কুলি লি আসিম ওয়া লিমান আতা বিহি আন্নাহুম মাকবুলুন মা হিয়া হাজাতুহুম। কুলি তুমি আমার ওনার নাম, তুমি আমার আসিম এবং যারা তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আন্নাহু মাকবুলুন, তাদেরকে কবুল করা হয়েছে।
এবং দুইবার আওয়াজ শোনা গেল, মাহিয়া হাজাতহুম, তাদের হাজত কি, তাদের হাজত কি? ইয়া নবী।